আচ্ছা তোমার শ্বশুরকে পটালে কি করে? শ্বশুরে পটাই নাই, বউরে পটাইছি। বউয়ের আন্ডারে চাকরি করতাম, তারপর প্যাস মেরে বিয়া। ওরে বাবা রে বাবা। তোমার টিভিসি শুটিং নাকি কক্সবাজার হচ্ছে? হ্যাঁ রে, কি করবো কর, কক্সবাজারে হইতেছে। এজেন্সি কইলো লোকেশন কক্সবাজার, কাজ ভালো করতে হলে কক্সবাজার যাইতেই হবে। তাছাড়া অফিসের কর্মচারীরাও উত্তেজিত, সবাই সাগরে গোসল করার লেগে পাগল। যাও এটা কাজ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তুমি উত্তেজিত। অবশ্যই আমি উত্তেজিত। আমি কেন উত্তেজিত কত? কেন? এই বিজ্ঞাপন বানানোর পর আমার প্রোডাক্টের সেল কয়েক গুণ বাড়বে, তাতে কি হবে? এই কোম্পানির উন্নতি হবে। তখন কি হবে? এই যে কবরে আব্বা শুয়ে আছে, ওনার আত্মার শান্তি পাবে। আমি সেই জন্য উত্তেজিত। তোমার আব্বা না, আমার আব্বা। অবশ্যই তোমার আব্বা। তোমার আব্বা আমার আব্বা না? আমি বিয়ের পর দিন থেকে তোমার আব্বারে আমার নিজের বাপের মতো দেখি। তুমি তো কক্সবাজার যাচ্ছ। আরে না, আমারে যেতে দেবো, বুঝো না? আজকালকার এজেন্সি মালিক যদি না থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। দেখা গেল পদে পদে ভুল করে রাখছে, এখন বারবার কারেকশনের জন্য কক্সবাজার গেলে পুষবো। আমি যাব, দেখবো সব কিছু ঠিকঠাক মতো হইতেছে কি না। কোনো দরকার নেই। অবশ্যই দরকার আছে। একটা জিনিস বানাবো, টাকা পয়সা খরচা করবো, এটা ঠিক মতো করবো না? ওখানে তোমার কর্মচারীরা থাকবে, ওরাই তোমাকে আপডেট দেবে। কর্মচারীর মাথায় আর আমার মাথায় এক, ওদের চিন্তা আর আমার চিন্তা এক। আমি যদি থাকি পুরো এজেন্সি যত্ন নিয়ে কাজ করবে। কেন করবে? আরে মালিক বসা আছে। আমি তোমাকে বলেছি তুমি যাচ্ছ না মানে যাচ্ছ না, তারপরে যদি তুমি যেতে চাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। কথায় কথায় ডিভোর্সের ভয় দেখাও, এটা ঠিক না সালে। ঠিক আছে, ডিভোর্সের ভয় যখন দেখাইলা যাবো না কক্সবাজার। তোমার মডেল কি? ফারিহা, ফারিহা সুপার মডেল। হ্যারটিকে নজর দিলে ফোলা পানের চক্ষু খুলে পড়ে। ওকে, টাকা নেই এটা সমস্যা নাই, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। আসলে তুমি কি কথা বলবে? আশ্চর্য ব্যাপার, ও আমার কোম্পানির মডেল হবে, আমার কোম্পানিতে কাজ করবে, ওর সাথে আমার কথা বলতে হবে না? আমি তো কথা বলছি, আবার তোমার কথা কার কী দরকার? তুমি কথা বলতে হবে না, তুমি মনে করো এটা একটা ইন্টারভিউ, আমি ওর ইন্টারভিউ নিতে চাই। ও তুমি চাপাচাপি পারো না, বুঝছো? আমি যেটা বলেছি সেটাই হবে। না না, এটা তো আমি একেবারে বুঝতে পারছি না, আমার কেন তোমার ওয়াইফের কাছে গিয়ে হচ্ছে কি ইন্টারভিউ দিতে হবে? আরে বাবা রে, এটা একটা ফর্মালিটিস, কোম্পানির ফর্মালিটিস, বুঝো না? কোম্পানি ফর্মালিটিসের জন্য কেন তার কাছে গিয়ে আমার ইন্টারভিউ দিতে হবে? ইন্টারভিউটা দিলে অসুবিধা কি? একটা কর্পোরেট সিস্টেম, তুমি যাবা বসবা, বউয়ের সাথে দুইটা কথা কইবা, ব্যাস শেষ। কেন আমার কথা বলতে হবে? তুমি তো কোম্পানির এমডি, তাই না? আরে বাবা, আমি এমডি তো কি হয়েছে, বউ তো সিইও, তো সিইওরে তুমি ফেলাই দিবা? এই না তোমাদের ধনী মানুষদের একটা সমস্যা, নিজে এমডি হয়ে বউকে হচ্ছে কোম্পানির সিইও বানিয়ে দিয়েছ। আমি বানাই নাই, আমার শ্বশুর বানাইছে। আমি বুঝলাম না তোমার শ্বশুর বানানোর কি। আরে কোম্পানি তো আমার শ্বশুরের আছে, এই জন্য শ্বশুর তার মেরে সিইও বানিয়েছে, আমারও বানিয়েছে এমডি। আমার করার কিছু আছে কও। ও, তুমি শ্বশুরের টাকায় এত কিছু করছো? তোমার এত কিছু তদন্ত করার কি দরকার? তুমি যাও বউয়ের সামনে একটা ফর্মাল ইন্টারভিউ দিয়ে আসো, ব্যাস। যা বুঝে বুঝে ফেলেছি। আচ্ছা তোমার শ্বশুরকে পটালে কি করে? শ্বশুরে পটাই নাই, বউরে পটাইছি। বউয়ের আন্ডারে চাকরি করতাম, তারপর প্যাস মেরে দিয়ে। ওরে বাবা রে বাবা, শ্রীরাম বুদ্ধি দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে, কিন্তু আমি কোনো ইন্টারভিউ ইন্টারভিউ দিতে পারবো না, এটা কাজ হলে হবে না হলে নাই। আর বাই দ্য ওয়ে, যে অ্যাডভান্সে টাকা নিয়েছি সেটা আমি ফেরত দিতে পারবো না। মাথা খারাপ করার কথা কব না, অ্যাডভান্সের টাকা ফেরত দিলে ভেজাল লাগবে। এমনি বউ আমার সন্দেহ করতেছে, এই যে আমি কক্সবাজার যাবো শুটিং করতে, বোরা দিনা নানা রকম সন্দেহ, এর মধ্যে তুমি যদি এরকম করো তাহলে কিন্তু প্যাঁচ লাগিয়ে দেবো, সব শেষ। ইন্টারভিউ দিলেও তো আরও বেশি প্যাঁচ লাগতে পারে, তাই না? আমি কী বলতে কী বলে দেবো কে জানে। কি বলতে কি বলবা না, সেই জন্যই তো আজকের মিটিং। তুমি জাস্ট বসবা, সোজা সপ্তাহ দিয়ে একটা কথার উত্তর দিবা, শেষ। সে যত কঠিন প্রশ্ন করুক তুমি প্রশ্নের উত্তর জটিলভাবে দিবা না, হ্যাঁ না বলবা, শেষ। ঠিক আছে? আমি গ্যারান্টি দিতেছি তোমারে কোনো ঝামেলা হবে না, আর আমার বউয়ের মাথায় অত বুদ্ধি নেই। ঠিক আছে?